খুব এক্সাইটমেন্ট লাগছে, এক্সাইটমেন্ট রাখবো কথা আমি নিজে বুঝতে পারছি না, সাজাবার চেষ্টা করছি কিন্তু বেশির ওই জায়গাটা ঝুড়ে ঘুরে আছে। ঘর নাকি দাদা আমাদের। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঢের দিন পর ভিডিও আসছে, ঠিক আছে, অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না, তার জন্য কোনো মাফ করবে নাই। কিন্তু আজকে যে ভিডিওটা, আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের, আলাদা কিছু করতে চেষ্টা করছি, কিছু ধামাকেদার করার চেষ্টা করছি, ধামাকেদার হবে নাই, কিন্তু সুটুক সুটুক হবে কিছু, কিন্তু দেখাবো বাস কথা। ক্যা ক্যা কেনা কেনা কে চা রহে ভাই আপ? এখন আপাতত আমি চলে আসি সিনাতে, ওই যে ধামাকেদার বা সুটুক সুটুক কিছু কাজ করার জন্য আপাতত সিনানটা দরকার। মানে আমাকে ড্রেস ট্রেস করে একটু যেতে হবে, মানে বলছিলাম তো কলেজ তো সেই দিকে যেতে হবে। মালুম হয় তাহলে বাপকে মাসে গেছে, তো কোনো ব্যাপার নাই, যা হবে সেটা তোমাদেরকে শেয়ার করবো। আজ ফার্স্ট ডে হতে চলেছে আমার কলেজের, আমি নিজেও জানি না কি আছে, মানে কি হবে কি না আমি কিছু জানি নাই, তো সেই জন্য আবার তখন সিনান নাহানটি করতে হয়েছি। তো আজ সিনান নাহান হয়ে গেছে, এ পুরো ঠান্ডাটা লাগছে, যেহেতু ঠান্ডা পুরো পড়ে গেছে না, তো ঠান্ডাটা লাগছে, তো কোনো ব্যাপার না, একটু ছুটাটা হয়েছে কিন্তু বললি না, যেহেতু সেই বললে গিয়ে খুলতে হবে, তো বহুত হজা হজা তার এমনি করে চলছে, কারণ রোদটা দিচ্ছে হালকা হালকা মধ্যে, আর খেতলাই ধানটি তো হচ্ছে কিন্তু সিস্টা নিল না, ওইটা একটু মনে দুঃখ লাগছে, এ হালকা হালকা লিচে প্রথম প্রথম, আমি তো এখানে সব হয়ে গেছে, ওই জন্য একটু দুঃখ লাগলো। তো চলো চলো বাড়তি না ভাটবে কে, এখন ফক করে গাছে দেবে। ঘর তো চলে আইছি কিন্তু ঘরে এখন ভাত আর কিছু হয়নি, দুটা পিঠা দিয়েছি বলে এটা খাই যা। উসে মেরা কে ফায়দা হুয়া, কোন ব্যাপার নাই, চালাই নিব প্রথম দিন বটে, হালকা হালকা মধ্যে ডিজাইন করে চাইতে হবে। তো গাইজ বাইরে গেলছি, একটু ড্রেস ট্রেস করা হয়ে গেছে, অন্য রকমই লাগছে কিন্তু একটু বেশি এক্সাইটিং লাগছে, বুঝতে পারছি না কি করবো, তিনজনকে জানি কলেজের, তো তাও বাইরে গেছি এমনিতে, বেগা কিছু নেই, আর যা মোড়ে যে একটা খাতা কিনবো ওটা নিয়ে যাবো, যা হবে কবে বই দেবে কিছু নেই, চলো দেখতে তখন আপাতত যাচ্ছি মোড় দিকে। সালা সত্যি খুব এক্সাইটমেন্ট লাগছে, এক্সাইটমেন্ট রাখবো কথা আমি নিতে বুঝতে পারছি নাই, প্রথম দিন একটু ধক ধকটা লাগছেও, তো এবার মোড় চলে আসছি, মোড়ে তো হচ্ছে নাই, ভিডিও করছি না, ডাইরেক্ট কলেজ নিয়ে দেখাবো, ঠিক আছে। তো এই দেখো রোড ধার পৌঁছে গেছি, তো এরপর শুধু যা একটা বাসের অপেক্ষা, বাসটা যোগে চলে যাবো, আর তারপরে কলেজে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন পৌঁছে গেলছি মোড় দত্ত, এই মাত্র বাস থেকে নামলি, আমার সাথে যে দুজন বলেছি তোমার মধ্যে একজন ই আছে, আরেকজন জানি না হয়েছে না, তো সামনের দিকে আরো অনেক ছেলে আছে, ওরাও বলছে আমাদেরকে তোমার এক্সাইটেড লাগছে, তো দেখছি কেমন কি অবস্থা আছে কলেজে। যে দেখছো কলেজ, এখানে এবার ভিতরে ঢুকতে হবে, ঢুকে তো গেলছি, তোমার ছেলে আছে মনে হচ্ছে, কেউ কিছু বলবে না, ডর লাগছে, সবাই পুরো ঘুরে ঘুরে বাড়ছে। তখন আমরা কলেজে ঢুকে ভিতর ঘুরে বলছি, দেখছি তো তো দেখবি, তোমাদের তো দেখার কাজই পড়ে, তো সাইডে তোমার ছেলে আছে, আমি জানি না কে সিনিয়র কে জুনিয়র, আমি না কে আমার সমবয়সী, আমি কিছু জানি না, তো বাস কথা এদিকে ছেলে আছে, এদিকে ছেলে আছে, আর সবজি দিকে ছেলে আছে, আর বেশিরভাগ জায়গাটা এই কাছে ঘুরে আছে, এই সাইডে গেছেন কোনটা। এখন আমাদের একটা হল ঘরে কড়াই নিয়েছে, দেখছো সবাই আছে, যত ছেলে গেলে না যে জেন্টসদের মধ্যে লেডিজরা বাইরে আছে, তোমরা জানি দু একজন আগে দিয়ে আগাছ, তো আমরা যাবো আগে, যখন রুম খুঁজে এখন আছে, আর সবাই নিজের নিজের রুমের খোঁজে বাইরে গেলি, আমরা বাইরে গেলি, মাঝে মাঝে দু একটা প্রফেসরকে দেখা পাচ্ছি, তো বলে গেলেও দিছি, যে দিতে পারে এখন দেয় নেই, তো ওই জন্য লুক আছে হালকা হালকা করে। নিচে তো নাই, তার উপরেরটাই আছে আমাদের ক্লাস, তো জানি না কেমন কি হবে, তো খুঁজার কিছু পাই গেলি, এছাড়া অনেক ঝুড় টুড় আছে, জানলা তানলা থাকে, তো এখন একটু বন্ধ হয়েছে, যদি প্রফেসর তো চলে আসে মারেও পড়তে পারে, সেই কারণে যাক রুম থেকে রুম খুঁজে পাই গেছি, এবারে ক্লাস ক্লাস কিছু তো হবে কি। এই হচ্ছে আমাদের বেঞ্চ, বেঞ্চ কমিটা মনে হচ্ছে বইয়ের পাতা বেশি বুঝেছে। A few moments later কলেজ মাস্টার ঢুকেছিল, কিছু কিছু হালকার মধ্যে কিছু বুঝাই নিয়েছে ডিজাইনে, এবার বলছে সব কিছু দেখাই দিব, ওই জন্য লাইন নিয়ে সবাই দেখছো তো, এইদিকে শুরু করে এইদিকে, দাদা একটু ঢেরে বলছে, দেখি কোথায় কি আছে, জানি না দেখাবার পারমিশন আছে কিনা, কিন্তু আমি যাচ্ছি, যদি দেখার পারমিশন থাকে নিশ্চয়ই দেখাবো, আর না থাকলে আমি দেখবো, আমি পরে বুঝে দেবো, বাকি কথা তোমার আরো বিশেষ ভালোভাবে দেখা হবে তখন, ঠিক আছে, কারণ আমার লাইনের শেষ দিকে দেখবো, এদিকে আরো ছেলে যাচ্ছে। তো এটা হচ্ছে মেশিন শপ নাকি, পুরা মেশিনে গিয়া বড় বড় কিছু বোঝা আছে নাকি, তো যাই হোক দেখছি, এখন লাইনে দাঁড়াতে বলছে, লাইনে দাঁড়ালি, বিরাট বড় বড় মেশিন এসে দিয়ে আরো আছে, তো দেখি কি বলছে, শুনে নি, ছবি তুলে মনে আছে, হচ্ছে লাইন, বিরাট লাইন সে দিকে, জনগণ মনে কিছু তো লাইন যা দাঁড়াইছে, রেলগাড়ির মতো লাইন, ইঞ্জিন বহুত দূরে আছে, তো দেখছি আর কোন কোন রুম ঘুরে আছে,
এইটা হচ্ছে হোস্টেল, এইটা হোস্টেল ওয়ান, এই সাইডে হোস্টেল টু, আর ওই সাইডে আর একটা হোস্টেল, মানে তিন মানে নাম করে তিনটা হোস্টেল বানাইছে, এলা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের জন্য। তুইলানি এখন দেখাচ্ছে হ্যাঁ বয়েজের হোস্টেলে পড়ে, তো আজকে মনে হচ্ছে এর থেকে বেশি আর কিছু হবে নাই, শুধু ঘুরাই নিয়ে বুঝলি, এদিকে দেখাচ্ছে ওদিকে দেখা, মানে যত রুম গিলানি চলে শুধু দেখা ঘুরাই দিয়েছে। তুমি জানি না এইবার কত কোন গহরে ঢুকবে না, কোন গুহাই লেগে ঢুকাবে, তো সে দেখছি। কথার কথা যখন শুধু ঘুরছি, এমনিতে ঘর থেকে তিনটে পিঠা ছাড়া কিছু খাই আসি নাই, তো ওইটা তো সঙ্গে সঙ্গে ঢেকে গেছে, তাও কোন রকমে এই ভোগে ঘুরতে হচ্ছে। আর এই গলি থেকে ও গলি, এই গলি থেকে ও গলি ছাড়া কিছু হচ্ছে নাই, আর শুধু বলে দিয়ে যে কোন ডাক্তারের রুম ওটা, এই রুমটাতে আমাদের যে প্রথম দিন আইছিল স্পোর্টস কাউন্সিলের দিন সেটাতে জানাইছিলি, তো যাই হোক আরো দেখছি কি দেখাছে, কিন্তু ভোগটা খুব জোর লেগেছে, জানি না এবার কতক্ষণ আমার খাতে পাবো কিনা, এদিকে ক্যান্টিন ট্যান্টিন আছে না কিছু জানি না, তো যাই হোক এখন আবার তো ঢের কম ঘুরা ঘুরি পর ঘুরে ক্লাস চলে আইছি, এবারে আর আগে দিকে বসতে পাবো না, পেছন দিয়ে না বসবে আগে আগে দিকে না না বাদ দে পেছন দিয়ে বসবো, কারণ তোমার ক্লাসও হবে না ফালতু আগে দিয়ে বসে লাভ নেই, কি তোমাদের একটা উইন্ডো সিট পাইছি দেখছো, উইন্ডো সিটে এখন বসে বসে গল্প করে দুজন এই ভিডিওটাও করছি। তো যাই কখন ভ্রমণ কুটরি থেকে বাইরে গেছি, শুধু তো ঘুরে আছে, মানে গোটা কলেজ ক্যাম্পাস থেকে দেখাচ্ছিল, তো আরো দেখাবে দুদিন দিন ধরে, তো এবারে যেহেতু কিছু খাই আছে তিনটা পিঠার দমে তখন, তো এবারে আরো কিছু পেটটা ভরার জন্য বাইর দিয়ে বাইরে আসছে। A few inches later তো খাবার দাবার খাই আমরা ঘুরে কলেজ কলেজ ক্যাম্পাসে ঢুকে গেছি, এই দৃশ্য এটা যে ক্যাম্পাসটা এখানে সাইকেল স্ট্যান্ড বলে সাইকেল স্ট্যান্ড মানে যে এটা সাইকেল স্ট্যান্ড ওই সাইডে তো একটু ঘুরতে গেছিলি, তো এবারে ভাবছি বাঁ সাইড লেগে তো দুটো একটু ফুল গাছও আছে, তো যাই হোক ক্যাম্পাসটা তো সাজাবার চেষ্টা করেছে কিন্তু বেশির ওই জায়গাটা ঝুড়ে ঘুরে আছে, তো যেহেতু ওদিকে খাই দিতে আছে ঘুরে ক্লাসরুম বলেছিল যে আর একটু তোদের মানে কিছু হবে আর ইন্টার সেন্টার হবে আর অন্যান্য যে মাস্টার মশাই করা আসবে, তো এখন তো কারো দেখা মিললো নাই, তো অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি তিনটা বাজে গেছে, তো ওই যে দেড়টা একটা দেড়টা দিকে ছাড়িয়ে যাবে তিনটা মানে বহুত ক্ষণ টাইম, তো এখনো কেউ না আসার কারণে আমি ভাবলি বাইতে গেছে, তো বাইতে গেছে একটা কথা বলছি যে যখন আলি তখন ছিল মনে হচ্ছিল কতই না এক্সাইটমেন্ট কত না কি হয়ে যাবে, কিন্তু এখন পুরো বোরিং লেগেছে খেলা তখন থেকে থেকে দেখছি কথা মানে কি হয়েছে নাহলে ঘর যাবার প্ল্যান করতে হবে, সবাই ঝুড়িয়ে পুরো মজা লাগছে না প্রধান, চলো দেখা হবে পরের দিন কলেজে, বাড়তি তো রাস্তা এখন তোমার সাথে দেখা চলছেই, তো ভাবতেছিলি এখন ছুটি দিবে কিন্তু কোন রুমে এনে কড়াই নিয়ে যায় সামনে দিয়ে প্রিন্সিপাল বসে আছে দাঁড়া ব্লাড আছে রে, হ্যাঁ এদিকে সামনে দিয়ে প্রিন্সিপাল বসে আছে আরো অনেকে আছে, তো ফাইনালি এক ঘন্টা কনভারসেশনের পর আন্দারকে ছাড়লো, তো এবার আশা করি ঘর যাতে বলবে কারণ এয়ারপোর্ট তো আর কোনো কিছু বলো নেই, তো সেই দিয়ে বাইরে আছি আমরা এখন গলি 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 তৈরি রাহা চলি ওই বাইরে আছি, আজকের মতন কলেজকে বিদায় নিয়ে এখন ঘরের উদ্দেশ্যে রওনা দিছি, জানিনি কোনখান বাস পাবো, এখানেও আশা করি বাস দাঁড়ায় তো কেন দাঁড়াবে মানে জানি নেই, একটু এখানে বসবো নাহলে বঙ্গাবাড়ি মোড়কে যেত, তো ওই করে এবার ঘোরাটা জাস্ট বাইরে গেলি গেট থেকে এই সাইডে দেখো মেন গেটটা আছে, যাক এবার যাবো ঘর নাকি দাদা বলে ব্লগ করছ নাকি, হ্যাঁ ব্লগ মানে লে আটুকা লে আরে ইয়ারা আমাদের সাথে আছে মেকানিক্যাল রে লে আর দেখা যায় না ঠিক আছে দেখা হবে পরের দিন, হ্যাঁ আর অবি তো রুকো ক্লাইম্যাক্স অবি বাকি, আরে ভাইয়া যে পরি হয়ে যাও পুরো যা কাটিয়ে আমার কিছু করার দরকার আমি তো দাঁড়াই থেকে বাকি সব কিছু করে অনেক কুচাকুচি ঝাঁকাঝাঁকির পর আমি যত বাধা অতিক্রম করি এখন আমাদের মোড়ের কাছে নামে এখন ঘরের দিকে অগ্রসর হচ্ছি, তো এবারটুকু ঠান্ডাও লাগছে যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে আর এই ছুটু মুটু জামাটাতে তো হচ্ছে নাই, তো ওই জন্য ঠান্ডাটা একটু ঢেরে লাগছে, তো আর আর ভোগটাও লেগেছে দুটো সিঙ্গারা খাইনি তো আর গোটা দিনটা কাটাই দিয়ে যায় নাই না, তো এবারে ওই জন্য ভাবছি যে রাস্তায় বেশি বক বক না করে ঘর যাই তোমাদেরকে বাকিটা পুরো এক্সপ্লেন করছি, আর তোমরা দেখলে আর এক্সপ্লেন করে কি আছে তাও হালকা হালকা ফিনিশিং টাস্টটা দিয়ে ওখানে ভিডিওটা আমি শেষ করে দেবো, গাইজ যেমনটি বললি খাই দেয় এখন রেডি এরপর পড়াশোনাও করে দেবো বুঝতে হবে, তো ওই দিক থেকে আসলে একটু একটু খোঁকাখুঁকি লাগছিল সেটা কোনো ব্যাপার নাই, আর গোটা দিন তো ওই দিক দিয়ে পারে গেছে ঘুরে ঘাড়ি, তো ওই জন্য বেশি কিছু বলতে মনে করছে নাই, আর কিছু একটা বলে রাখি যে এবার থেকে কলেজ যেতে হবে মাঝে মধ্যে আর স্কুলটা কে যান কি করবো ভাবতে পারছি না এখন ওইটা নিয়ে ডিসিশন হবে, তো সেটাই ছিল বলার, এখন পুরা সেফলি ঘর চলে এসেছি, এরপরে ব্যাপার আছে ভিডিওটা চেঞ্জ করার, তাহলে ঠিক আছে
তোমরা তখন দেখিলে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে, তখন তক টাটা বাই, গুড বাই, সি ইউ, গুড নাইট। এখন গুড নাইট না, গুড বেলা ডুবু তো, ঠিক আছে, দেখা হবে কালকে বা তারপরে কোনো একটা ভিডিও। তখন তক টাটা বাই বাই।